অর্থনীতিতে স্বস্তি ফেরাতে পোশাক আইসিটি এবং জনশক্তি রপ্তানিকে গুরুত্ব দিচ্ছে সরকার। কাঙ্ক্ষিত প্রবৃত্তি হলে দুশ্চিন্তা নেই বিদেশি ঋণ নিয়ে। আমি আগামী দুই বছর আপনাকে অলরেডি $12 বিলিয়ন একটা প্রক্ষেপণ দেখাতেই পারি। জ্বালানি তেলের মূল্য কিন্তু এই পর্যায়ে থাকবে না, আমরা মনে করতে পারি যে আগামীতে এটা ধীরে হলেও কমে আসবে। আড়াই বছর পর খুলল মালয়েশিয়ার শ্রম বাজার। কুয়ালালামপুরে পৌঁছালেন 53 বাংলাদেশি শ্রমিক। আইন মেনে কাজ করার আহ্বান রাষ্ট্রদূতের। সয়াবিন তেলের দাম লিটারে 20 টাকা বাড়ানোর প্রস্তাবে সাড়া দিতে চায় না বাণিজ্য মন্ত্রণালয়। বাজারে কমেছে সরবরাহ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। অর্থনীতির ধাক্কা সামলাতে মরিয়া সরকার, গতি ফেরাতে পোশাক খাতের পাশাপাশি গুরুত্ব পাচ্ছে আইসিটি এবং জনশক্তি রপ্তানি। এর মধ্যে গেল মাসে বিদেশে গেছে প্রায় 9 লাখ কর্মী। পরিকল্পনা বিভাগ বলছে হুট করে অর্থনীতির চেহারা বদলাবে না, স্বস্তি ফিরবে ছোট ছোট উদ্যোগে। গবেষকরাও বলছেন রপ্তানিতে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি হলে বিদেশি ঋণের কিস্তি নিয়ে দুশ্চিন্তা নেই, তবে সতর্ক থাকতে হবে অপচয় রোধের। ইতিহাসের সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জনের পরই বাংলাদেশে মহামারী আর যুদ্ধের ধাক্কা। অর্থনীতির সাজানো ঘর নড়েচড়ে ওঠে দুই ঝড়ে। ফলাফল নিত্যপণ্যের বাজার অস্থির, টান পড়েছে রেমিটেন্সেও। ডলারের দাম চড়তে শুরু করায় পণ্য আমদানি এখন বড় মাথা ব্যথা। কিন্তু আশার আলো দেখাচ্ছে রপ্তানিতে প্রবৃদ্ধি। বিলাসী পণ্য আমদানি কমায় গেল মাসে খরচ কমেছে $300 কোটি, অথচ মার্চেই বিদেশ থেকে পণ্য আনতে ব্যয় হয়েছে এর 3 গুণ। লোডশেডিংয়ে বিদ্যুৎ সাশ্রয় করে তা শিল্পে কাজে লাগাতে সক্ষম সরকার। লক্ষ্য আগামী কয়েক বছর রপ্তানিতে গড়ে 10% প্রবৃদ্ধি, সেজন্য তৈরি পোশাক তো আছেই, সাথে আইসিটি ও জনশক্তিতে বাড়তি গুরুত্ব সরকারের। ফার্মাসিউটিক্যালস 112টা দেশে রপ্তানি করে $1 বিলিয়ন আমরা ছাড়িয়ে গেছি। আমরা ইলেকট্রনিক্স প্রথমবারের মতো $1 বিলিয়ন রপ্তানি করেছি। আইসিটি প্রোডাক্টস, আইসিটি সার্ভিসেস আউটসোর্সিংয়ে $1 বিলিয়ন আমরা প্রথমবারের মতো অর্জন করেছি। কাজেই অর্থনীতির এই যে বহুমুখী সাফল্য আমরা দেখতে পাই, 2026 কেন, 2023 সমস্যা হবে না, 26 হবে না, 28 হবে না, 30 কোনো সমস্যা হবে না। IMF-এর বাজেট সহায়তা নিয়ে আলোচনা চলছে একাধিক দপ্তরে। বাংলাদেশের পাশে দাঁড়াতে আগ্রহী বিশ্বব্যাংক, এডিবি সহ অন্যান্য সহযোগীরাও। গবেষকরা বলছেন অর্থনীতির স্বার্থে এখন বিদেশি ঋণ নিতে বাধা নেই, তবে কার্যকর খাতে ব্যবহার না হলে এই দেনা বোঝা হয়ে যাবে। ঋণ প্রদানের ক্ষেত্রে যে চার্টটি দেখতে পাচ্ছি আমরা, এটা হয়তো $2 বিলিয়ন দাঁড়াবে, কিন্তু আমি আগামী দুই বছর আপনাকে অলরেডি $12 বিলিয়ন একটা প্রক্ষেপণ দেখাতেই পারি, যেটা এখানে কিন্তু হচ্ছে। দ্বিতীয়ত আপনাকে মনে রাখতে হবে যে জ্বালানি তেলের মূল্য কিন্তু এই পর্যায়ে থাকবে না, আমরা মনে করতে পারি যে আগামীতে এটা ধীরে হলেও কমে আসবে। বাংলাদেশ ব্যাংকের প্রাক্কলন, ডিসেম্বর নাগাদ অর্থনীতিতে অস্বস্তি কেটে যাবে, তখন জ্বালানি তেলের দামসহ বেশ কিছু সিদ্ধান্ত সমন্বয়ের সুযোগ আসবে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। প্রায় 2.5 বছর পর কর্মী নিয়োগ বন্ধের পর প্রথমবার মালয়েশিয়া পৌঁছালেন 53 বাংলাদেশি শ্রমিক। আজ স্থানীয় সময় সকাল 10:15 দিকে তারা পৌঁছান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে। তাদের স্বাগত জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ গোলাম সারওয়ার। বলেছেন দুদেশের আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে উন্মুক্ত হলো শ্রম বাজার। মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি নবাগত কর্মীদের আইন কানুন মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি। হাই কমিশনারের সাথে ছিলেন মিনিস্টার লেবার মোহাম্মদ নাজমুস সাদাত সেলিম এবং নিয়োগকৃত কোম্পানির কর্মকর্তারা। বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়া শ্রম বাজার বেশ গুরুত্বপূর্ণ। নির্মাণ, সেবা, কৃষি, পর্যটন সহ বিভিন্ন খাতে বাংলাদেশিরা কাজ করছেন। 2021 সালের ডিসেম্বরে দুদেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয়, যার আওতায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় 3,022 জন কর্মী নিয়োগের অনুমতি দিয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত বাংলাদেশ হাই কমিশন তথা বাংলাদেশ সরকারের কূটনৈতিক প্রচেষ্টার ফলে অবশেষে 8 বছর পর বাংলাদেশ থেকে নতুন করে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ। 53 জন বাংলাদেশি কর্মী।
লিটারে 20 টাকা বাড়িয়ে সরকারের কাছে দাম নির্ধারণ করার প্রস্তাব দিয়েছে ভোজ্য তেল উৎপাদক সমিতি। এবারের অজুহাত ডলারের বিপরীতে টাকার মূল্য পতন। গেল 20 জুলাই নতুন দাম নির্ধারণের পর আবারও সমন্বয়ের প্রস্তাব পর্যালোচনা করছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে এই মুহূর্তে দাম বৃদ্ধির সুযোগ নেই বলেও মনে করে ট্যারিফ কমিশন। বাজারে এরই মধ্যে দাম বৃদ্ধির গুঞ্জন শুরু হয়েছে, দু একটি প্রতিষ্ঠান কমিয়ে দিয়েছে তেলের সরবরাহ। দীর্ঘদিন ধরে এই উঠানামা করছে ভোজ্য তেলের দাম। বিশ্ববাজারে দামের ঊর্ধ্বমুখী প্রবণতায় অস্থির হয় স্থানীয় বাজার, ভোক্তাদের মধ্যে তৈরি হয় অস্বস্তি। আমদানি মূল্যের সঙ্গে সমন্বয় করে দেশীয় বাজারে তেলের দাম বেঁধে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। সবশেষ গেল 20 জুলাই প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 199 টাকা থেকে 14 টাকা কমিয়ে নির্ধারণ করা হয় 185 টাকা। বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন করে আবারও দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে তেল উৎপাদক সমিতি। লিটারে 20 টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম 205 টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। আর খোলা তেল লিটার প্রতি দাম নির্ধারণ করা হয় 180 টাকা। এমন প্রস্তাবে ক্ষুব্ধ ক্রেতা। কোথায় কাটল করবো, রিটায়ার্ড মানুষের ইনকাম তো ওই মানে পেনশন থেকে আর ওই যে সঞ্চয়পত্র থেকে আয়, আর কোনো ইনকাম তো আমাদের নেই। আমাদের টুইট একদম ঠেকে গেছে পিছনে, আমাদের টাকা তো স্কুলে পুরে উঠবে না মাস শেষে, এটাই আমাদের শঙ্কা আর কি। ব্যবসায়ীরা বলছেন কিছুদিনের মধ্যে দাম বাড়বে এমন গুঞ্জন শুরু হয়েছে। দুই একটি প্রতিষ্ঠান এরই মধ্যে বাজারে কমিয়ে দিয়েছে তেলের সরবরাহ। বলছে দাম এক সপ্তাহের ভিতরে আবার স্বাভাবিক দাম হয়ে যাবে। এই কথা শুনে অনেক খুচরো কাস্টমার যার 2 লিটার লাগতো সে 5 লিটার নিয়ে ঘরে আটকাচ্ছে। শুনতেছি যে হয়তো দাম বাড়তে পারে লিটারে 20 টাকা করে। এছাড়া আমাদের থেকে মেঘনা গ্রুপ টাকা নিচ্ছে, সিটি নিচ্ছে, তারপর রূপচাঁদা নিচ্ছে, সবাই নিচ্ছে। দাম বৃদ্ধির প্রস্তাব পর্যালোচনা করছে বাংলাদেশ ট্যারিফ কমিশন। বলা হচ্ছে ডলারের দাম বিবেচনায় নিয়েই 15 দিন আগে মূল্য নির্ধারণ করা হয়। নতুন করে বিবেচনার ক্ষেত্রে 30 দিন দরকার। ডিউ নিচ্ছে না কিছু বলে না, ডিউ নিচ্ছে না নিলে তো বোঝা যাচ্ছে, আবার প্রস্তাবনা দিচ্ছে তাহলে কী বোঝা যায়? তো ওরা তো জানে যে রেট একবার বাড়বে, তাহলে মাল বিক্রি করলো না, বেড়ে গেলে আবার ওইটা বেশি আমি ইয়ে করলো বিক্রি করলো বেশি মুনাফা পাইলো, এটাই তো। নতুন করে এখনই ভোজ্য তেলের দাম বৃদ্ধি করতে চায় না বাণিজ্য মন্ত্রণালয়। রিমোর রহমান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, বাজারে দ্রব্যমূল্যের খবরাখবর জানাতে কুমিল্লা থেকে এই মুহূর্তে আমার সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, পরিবহন খরচ তো বেড়েছে, নিত্যপণ্যের বাজারে এর প্রভাব কেমন দেখতে পাচ্ছেন এখানকার? স্মৃতি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আসলে গত শুক্রবার রাতে হঠাৎ করেই কিন্তু আসলে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। সেই জ্বালানি তেলের জ্বালা কিন্তু এখন যে দৈনন্দিন বাজারগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আসলে পড়েছে, এবং নিত্য পণ্যের যে দাম রয়েছে সেটি কিন্তু এখন আকাশচুম্বী। অর্থাৎ চাল ডাল তেল নুন থেকে সবকিছুরই দাম কিন্তু অসংখ্য হারে বৃদ্ধি পেয়েছে, এবং সাধারণ মানুষ কিন্তু একটি না বিশ্বাস অবস্থায়। অর্থাৎ তারা বলছেন যে তাদের তারা যদিও বলছে যে সার্বক্ষণিক বাজার মনিটরিং এর বিষয়টি তারা দেখছেন, কিন্তু আসলে গত শুক্রবারের পর থেকে কিন্তু বাজার মনিটরিং এর তেমন কোন নজর আমাদের কিন্তু আসেনি যে তারা বাজার মনিটর করছেন কিংবা দ্রব্যমূল্যের ক্ষেত্রে তারা অবদান রাখছে। তো প্রতিটি ক্ষেত্রে কিন্তু যে গত সপ্তাহের তুলনায় কিন্তু যে চলতি সপ্তাহে কিন্তু ব্যবধান প্রায় 10-15 টাকা প্রতিটি জিনিসের উপরে কিন্তু দাম বৃদ্ধি পেয়ে এখন কিন্তু আসলে সাধারণ মানুষের যে নাবিশ্বাস সেটি কিন্তু আসলে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। তো সব মিলিয়ে কুমিল্লার যে বাজার পরিস্থিতি কিন্তু একটু অস্থির অবস্থায় রয়েছে। এবং আরেকটি বিষয় আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই যে ভোজ্য তেলের সংকট কিন্তু দীর্ঘদিন থেকে চলে আসছে। বর্তমান জ্বালানি তেলকে কেন্দ্র করে এখন কিন্তু যারা ডিলারশিপ রয়েছেন তারা কিন্তু ভোজ্য তেল মার্কেটে দিচ্ছেন না, ফলে কিন্তু ভোজ্য তেলের একটি সংকট তৈরি হচ্ছে। কিন্তু এখন কিন্তু উচ্চ মূল্যে ভোজ্য তেল বিক্রি হচ্ছে কুমিল্লার বাজারগুলোতে। প্রীতি খোকন, অনেক ধন্যবাদ আপনাকে। কুমিল্লার বাজারে দ্রব্যমূল্যের প্রভাব সম্পর্কে এতক্ষণ জানছিলাম।
এদিকে ডলারের বাজার অস্থিতিশীল করে অতিরিক্ত মুনাফা করায় দেশি বিদেশি ছয় ব্যাংকে ট্রেজারি শাখা সংশ্লিষ্ট সবাইকে শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ট্রেজারি বিভাগ সংশ্লিষ্ট ব্যাংকের টাকা এবং ডলারের দৈনন্দিন যোগানের বিষয়টি নিশ্চিত করে থাকে। ব্যাংকগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড, ব্র্যাক, ডাচ বাংলা, সাউথ ইস্ট সিটি এবং প্রাইম ব্যাংক। ডলারের বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংকগুলো পরিদর্শনে গিয়ে ডলার বেচা কেনার তথ্য পর্যালোচনা করে। তাতে কেন্দ্রীয় ব্যাংক দেখতে পায় ছয় ব্যাংকের কোনো কোনোটি ডলার বেচা কেনা করে গত মে মাসে আগের বছরের একই সময়ের তুলনায় 400% পর্যন্ত মুনাফা করেছে, যার মাধ্যমে ডলার বাজারকে আরও অস্থিতিশীল করে তোলা হয় বলে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ছয় ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ট্রেজারির মাধ্যমে তারা কিনে বেচা করে অত্যধিক লাভ করছে, যেটা আনএথিক্যাল। সেই কারণে এই ছয়টা ব্যাংক, বিদেশি একটা এবং আমার দেশি পাঁচটা, ছয়টা ব্যাংকের এই কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদের এগেনস্টে অ্যাকশন নেওয়ার জন্য বলা হয়েছে। ডলার মার্কেট স্থিতিশীল থাকে এই জন্য যা যা করার বাংলাদেশ ব্যাংক সবই করবে। ইপিজেড কেন্দ্রিক শিল্প খাতে দেশের সবচেয়ে বড় সোলার পাওয়ার প্ল্যান্ট চালু হয়েছে চট্টগ্রামে, যেখান থেকে প্রতিদিনই মিলছে সাড়ে 3 মেগাওয়াট বিদ্যুৎ। 5 লাখ মার্কিন ডলার ব্যয়ে কারখানার ছাদে স্থাপিত 49,000 বর্গফুটের এই প্ল্যান্ট নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের দৃষ্টান্ত, বলছে বিপসা। চট্টগ্রাম ইপিজেডে কারখানার ছাদে বড় আকারের এই সোলার পাওয়ার প্ল্যান্ট যেন সমসাময়িক প্রেক্ষাপটে অতি প্রয়োজনীয় এক অনুষঙ্গ। লোডশেডিংয়ের কারণে যখন ব্যাহত হচ্ছে উৎপাদন কার্যক্রম, বেড়ে যাচ্ছে খরচ, ঠিক তখনই চট্টগ্রামে শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানায় চালু হল ইপিজেড কেন্দ্রিক শিল্প খাতে দেশের সবচেয়ে বড় এই সৌরবিদ্যুৎ কেন্দ্র। ইউনিভার্সাল জিন্স কারখানার ছাদে স্থাপিত এই প্ল্যান্টের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দৈনিক 3.5 মেগাওয়াট, যা ব্যবহার করলে বিদ্যুৎ বিল বাবদ মাসে সাশ্রয় হবে অন্তত 10 লাখ টাকা। সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ এনার্জি সেভ করবে, বাট আমি মনে করি যেটা আমাদের অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে ওরাও কিন্তু এই এক্সাম্পলটি ফলো করতে পারে। বিশ্বে বহুল ব্যবহৃত হলেও বাংলাদেশের কলকারখানায় সৌরবিদ্যুতের প্রচলন কম, কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে কারখানায় নিরবিচ্ছিন্ন উৎপাদন আর বিদ্যুৎ সাশ্রয়ে অনেকে ঝুঁকছেন সেদিকে। চট্টগ্রাম ইপিজেডও এ ধরনের প্ল্যান্ট এটি প্রথম। 10-15% যদি আমাদের টোটাল এনার্জি যদি আমরা রিনিউয়েবল এনার্জি থেকে সোর্স করতে পারি, তাও কিন্তু আমাদের ওভারঅল কান্ট্রির যে এনার্জি রিকোয়ারমেন্ট এটি কিন্তু এটিতে একটি বড় ভূমিকা পালন করবে এটা এবং একটি বড় সাশ্রয় হবে। প্ল্যান্টটি উদ্বোধনের পর ঘুরে দেখেন বেবজার নির্বাহী চেয়ারম্যান। শিল্প খাতে নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন আরও বাড়ানোর তাগিদ দেন তিনি। কারণ ফ্যাক্টরি বিল্ডিংয়ের রুফটপটা তো আন্ডার ইউটিলাইজই থাকে, সো এটাকে আমরা ইউজ করে একটা হিউজ পরিমাণ বিদ্যুৎ কিন্তু উৎপাদন করতে পারবো, যেটা আমাদের কিন্তু অন্যান্য বিদ্যুতের জন্য জ্বালানি গ্যাস দরকার পড়ে, ডিজেল দরকার পড়ে, ওটার উপর কিন্তু প্রেশারটা অনেকটা কমাতে পারবে। 49,000 বর্গফুটের এই প্ল্যান্ট তৈরিতে খরচ হয়েছে 5 লাখ মার্কিন ডলার। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে। পণ্য পরিবহনে খরচ তো বেড়েছেই, প্রভাব পড়েছে নিত্য পণ্যতেই। দিন দিন সবকিছুর দামে ঊর্ধ্বগতি হলেও বাড়ছে না শ্রমিকদের মজুরি, ফলে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। যদিও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হচ্ছে বলে দাবি ব্যবসায়ী নেতাদের। সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর দুদেশের পণ্য আমদানি রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বন্দরটি। তবে গেল কয়েকদিনে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে এখানকার ব্যবসা বাণিজ্যে। ব্যবসায়ীরা বলছেন ভোমরা বন্দর থেকে রাজধানী, চট্টগ্রাম, বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে পণ্য পরিবহন করা হয়। বর্তমানে প্রতিটি রুটেই খরচ বেড়েছে 4-6 হাজার টাকা পর্যন্ত। তেলের দাম বৃদ্ধির কারণে যে গাড়ি ভাড়া বাড়িয়েছে তাদের এখানে কস্টিং এবং তাদের ব্যাপার, আঠারো কস্টিং বাড়বে। যেই গাড়ি ভাড়া আগে 16 টন মালের জন্য আমি গাড়ি ভাড়া দিচ্ছি 19,500 টাকা, 18,500 টাকা, সেই গাড়ি ভাড়া এখন আমার দেওয়া লাগে 22,500 টাকা। বরিশালে যে ভাড়াটা যেত 17,000-18,000 টাকা, সেটা এখন মনে করেন যে 20,000 টাকা ভাড়া।
যার কারণে মালের দাম তো একটু বেড়ে যাচ্ছে। শ্রমিকরা বলছেন তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে, বেড়েছে প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম, কিন্তু বাড়েনি শ্রমিকের মজুরি, ফলে পরিবার সন্তান নিয়ে বিপাকে পড়েছেন তারা। ভবিষ্যতে দিনগুলো নিয়েও বেড়েছে দুশ্চিন্তা। আমাদের মজুরি দেখা যাচ্ছে 200-300 হয়, এতে করে আমাদের কোনো মানে রোজগার করে আমাদের সংসার চালানি খুব দুর্বার হয়ে যাচ্ছে। আমাদের কোনো বেতন বাড়েনি, আমাদের যে বেতন সেই বেতনই আছে, আমরা খুবই কষ্টের ভিতর আছি। সরকার এখানে জানাচ্ছে যেটা যেন আমাদের মজুরিরা বৃদ্ধি করে। সিএনডিএফ নেতারা বলছেন পরিবহনে খরচ বাড়লেও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা চলছে। বন্দর কর্তৃপক্ষের দাবি পরিস্থিতি এখনও স্বাভাবিক রয়েছে। খুব রিজনেবলভাবেই চেষ্টা করছি এই দাম, ভোগ্যপণ্যের দামও যেন না বাড়ে, আবার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনও যেন ট্রান্সপোর্টটাও যেন কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হয়। তেল বৃদ্ধির সাথে আমাদের অপারেশন কার্যকরী কোনো প্রভাবই পড়েনি, অর্থাৎ আমাদের প্রতিদিন যে পরিমাণ ট্রাক আমরা গ্রহণ করতে পারি, ভারতে তার চেয়ে অধিক সংখ্যক ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষমান অবস্থায় রয়েছে। ভোমরায় স্থলবন্দর দিয়ে প্রতিদিন 350 পণ্যবাহী ট্রাক প্রবেশ করে ভারত থেকে, আর বাংলাদেশে পণ্য নিয়ে ভারতে যায় 50টি ট্রাক। এতে দৈনিক রাজস্ব আয় হয় 3.5 কোটি টাকা। সিয়ামিন্তা মাহফুজ, যমুনা নিউজ। তিন দফা প্রকল্পের মেয়াদ বাড়ালেও এখনও শেষ হয়নি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্টিল রাইস সাইলোর নির্মাণ কাজ। সংশ্লিষ্টরা বলছেন ঠিকাদারের আর্থিক সমস্যা এবং করোনা মহামারীর কারণে থমকে যায় এই নির্মাণ প্রকল্প। বৃহত্তম স্টিল রাইস সাইলোটির নির্মাণ শেষ হতে সময় লাগবে আরও 1 বছর। দেশের পূর্বাঞ্চলে সবচেয়ে বড় ধানের মোকাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে। এখানে চাতাল কল আছে 300-এর অধিক। প্রতিবছর বোরো ও আমন মৌসুমে 50,000 টন চাল সংগ্রহ করে খাদ্য অধিদপ্তর, যার 80%-এরও বেশি সংগ্রহ হয় আশুগঞ্জ থেকে। অথচ আশুগঞ্জ খাদ্য গুদামের ধারণ ক্ষমতা মাত্র 2,500 টন। এতে চুক্তি অনুযায়ী সরকারকে চাল সরবরাহ করতে গিয়ে বিপাকে পড়েন মিল মালিকরা, অপেক্ষায় থাকতে হয় গুদাম খালি হওয়ার। সংরক্ষণের সংকট কাটাতে 2018 সালে আশুগঞ্জে নির্মাণ শুরু হয় দেশের বৃহত্তম স্টিল রাইস সাইলো। 2020 সালে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল, তবে তিন দফায় সময় বাড়ালেও শেষ হয়নি নির্মাণ। গুদাম বইরা জায়গা, মাল নিতে পারে না, ড্যাশপাস দিতে দিতে লেট হয়ে যায়। আমাদের গাড়িগুলো 2-3 দিন ড্যামারেজ খায়। একটা গাড়িতে ভাড়া হয় 5-7 হাজার টাকা, কিন্তু ভাড়াটা দ্বিগুণ তিনগুণ হয়ে যায় ভাড়াটা। ইনভেস্টটাও এভাবে পড়ে থাকে, কারণ গোডাউনে চাল না ঢুকলে তো আমরা পেমেন্ট পাই না, সেদিকে আমরাও খুব আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হই। গেল বছরের এই সময়ে প্রকল্পের অগ্রগতি ছিল 73%, আর বর্তমানে শেষ হয়েছে 75% কাজ। এক বছরে কাজের অগ্রগতি মাত্র 2%। এজন্য ঠিকাদারের আর্থিক সমস্যা ও করোনা মহামারীকে দুষছেন প্রকল্প পরিচালক। গত বছর ইন্ডিয়াতেই ব্যাপক কোভিডের একটা ব্যাড সিচুয়েশন ছিল, পাশেই বাংলাদেশ, ওরা এগুলো অ্যাসেস করে যে ওই রিজিয়নের কী অবস্থা। সুপারভাইজিং ইঞ্জিনিয়ার না আসাতে একটা কাজ পিছাইছে, তারপর আরেকটা হলো আমাদের ঠিকাদারের কিছু ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল। 500 কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মাণাধীন এই সাইলোর ধারণ ক্ষমতা 1,05,000 টন। স্বয়ংক্রিয় তাপ নিয়ন্ত্রক যন্ত্রের মাধ্যমে আর্দ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করে প্রায় 2 বছর পর্যন্ত চাল সংরক্ষণ করা যাবে সাইলোতে। আগামী বছরের জুনের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে বলে আশাবাদী খাদ্য মন্ত্রণালয়। এটার এখনও ব্যয় বাড়ছে না, এটা শুধু নো কস্ট এক্সটেনশন। সকল মেশিনারি এসে গেছে, কিছু কনস্ট্রাকশন ওয়ার্ক বাদ ছিল। আশা করছি যে আমরা খুব শীঘ্রই এটা দ্রুতগতিতে এগিয়ে যাবে। আশেপাশের জেলার চালও এই সাইলোতে সংরক্ষণ করা হবে। খাদ্য সংরক্ষণ এবং মজুত পর্যাপ্ত করতে ব্রাহ্মণবাড়িয়ার পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ ও টাঙ্গাইলেও আধুনিক সাইলো নির্মাণ করা হচ্ছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল আজ সকালে বিশ্বব্যাপী কিছু সময়ের জন্য কাজ করছিল না। ট্র্যাকিং ওয়েবসাইট ডাউন ডিটেক্টর .com বিভ্রাটের বিষয়টি নিশ্চিত করে। ওয়েবসাইটটি জানিয়েছে 40টি দেশের লাখ লাখ ব্যবহারকারী এই সমস্যার মুখোমুখি হন। রেকর্ড করা হয়েছে বিভ্রাটের বহু রেকর্ড। যখনই কোনো শব্দ বা বিষয় খোঁজার চেষ্টা করা হচ্ছিল, দেখা দিচ্ছিল ত্রুটি, বারবারই অপেক্ষা করার বার্তা আসছিল। অন্য একটি বার্তায় গুগল দুঃখ প্রকাশ করলেও অভ্যন্তরীণ সার্ভারের ত্রুটি কথা জানাচ্ছিল। পুনরায় চেষ্টার অনুরোধ জানানো হয়। গুগল ট্রেন্ড পরিষেবাও কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। নেটিজেনরা বিষয়টি শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই জানিয়েছেন কাজের ক্ষেত্রে তারা পড়ছিলেন সংকটে।
ইউক্রেনে ছেড়ে আসা প্রথম শস্যবাহী জাহাজ রাজনির পণ্য প্রত্যাখ্যান করল লেবানন। সোমবার ইউক্রেনে নিযুক্ত দেশটির দূতাবাস এই তথ্য জানিয়েছে। ফেসবুক পোস্টে দূতাবাস জানিয়েছে, পাঁচ মাস বিলম্বে পৌঁছানোর কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে ক্রেতারা। সেই কারণেই জাহাজটিকে পণ্য খালাসের জন্য খুঁজতে হচ্ছে অন্যান্য দেশের বন্দর। গেল সপ্তাহে ওডেসা বন্দর ছেড়ে রওনা হয় রাজনি, বহন করছে 26,527 টন ভুট্টা। লেবানন প্রত্যাখ্যান করায় বর্তমানে তুরস্কের মার্সিন বন্দরে নোঙ্গর করেছে এই জাহাজটি। গেল মাসে জাতিসংঘের উদ্যোগে এবং তুরস্কের মধ্যস্থতায় শস্যবাহী জাহাজ চলাচলের ব্যাপারে সমঝোতায় পৌঁছায় রাশিয়া ইউক্রেন। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে আগস্টের 1 তারিখ থেকে 7টি জাহাজ চলছে কৃষ্ণ সাগরে, যেগুলো বহন করছে 2,43,000 টন খাদ্যপণ্য। এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।